হ্যালো এভরিওান আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা ব্রাউজারের ফেভারিট বার বা বুকমার্ক বারে আমি আমাদের প্রিয় ওয়েবসাইটকে অ্যাড করতে পারি আমাদের অনেকেরই অনেক প্রিয় ওয়েবসাইট আছে বা দরকারি ওয়েবসাইট আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে অ্যাক্সেস করি আমাদের সিস্টেমের মাধ্যমে এবার এইভাবে অ্যাড করা থাকলে সুবিধা যেটা হয় যে আমি আমার কোনো গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সেটা টাইপ করতে হয় না আমি জাস্ট ওইখান থেকে আইকনটাতে ক্লিক করব ওয়েবসাইটে এবং সঙ্গে সঙ্গে আমার সামনে ওয়েবসাইটটা খুলে যাবে অ্যাক্সেস করতে অনেক সুবিধা হবে তাহলে সেটা কি করে করা যায় সেটা দেখে নেওয়া যাক এবার এবার এতক্ষণ ধরে আমি মাইক্রোসফট এজ ইউজ করছিলাম এবার আর একটা ব্রাউজার ইউজ করছি সেটা হচ্ছে ফায়ারফক্স ফায়ার ক্লিক করলাম ফায়ারফক্সে ক্লিক করলে এখানেও আমার হোম পেজ গুগলই সেট করা আছে ক্লিক করার পরে আমি আমার একটা ফেভারিট ওয়েবসাইটকে আমার বুকমার্ক হিসেবে রাখবো বা ফেভারিট বারে অ্যাড করবো বিভিন্ন বিভিন্ন ব্রাউজার ডিফারেন্ট ডিফারেন্ট নামে এটাকে ডাকে যাই হোক ফায়ার বুকমার্ক বলে আমার প্রিয় ওয়েবসাইট হচ্ছে ফেসবুক ফেসবুক আমি করতে খুব ভালোবাসি পার্সোনালি আশা করি আপনারাও অনেকে করেন ফেসবুক এবার এটা ইংলিশে করে দিলাম এবার আমি এটা হচ্ছে ফেসবুকের লগ ইন পেজ এবার আমি চাই যে আমি যখনই ব্রাউজারটা খুলব আমার এমন কিছু অপশান থাকবে যাতে আমি ক্লিক করলেই এই পেজের সঙ্গে সঙ্গে চলে আসি যাতে আমি তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি ব্যাপারটা কি করে করব এই যে স্টার্ট সাইনটা আছে পেজটা খুলতে হবে অবশ্যই আগে স্টার্ট সাইনে তারপরে ক্লিক করবো ক্লিক করে দেখুন ফেসবুক সাইন আপ নামটাও দিচ্ছে আপনি চাইলে নাম অন্য কিছু দিয়ে রাখতে পারেন আমি যেমন এখানে এটাকে সিলেক্ট করে মুছে দিলাম শুধু ফেসবুক রাখলাম কোথায় লোকেশন বুকমার্ক তুলবার আর কিছু করতে হবে না জাস্ট সেভ যে মুহূর্তে সেভ করবো দেখুন এখানে একটা ইন্টারনেটের লোগো দিয়ে ফেসবুক লেখা হয়ে গেছে আমি আমার হোম স্ক্রিনে আবার ফেরত এলাম এবার যখনই আমি ব্রাউজারটা বন্ধ করলাম আর একবার এবার যখনই আমি ব্রাউজার খুলব সরি আমি এখানে বক্সে করেছি এটা ব্রাউজার স্পেসিফিক কিন্তু হ্যাঁ তখনই আমি আমার এখানে বুকমার্ক বারে বা ফেভারিট বারে যাই বলবেন ফেসবুকটাকে দেখতে পারবো জাস্ট ক্লিক করব আমি আমার ফেসবুকের লগ ইন পেজে চলে আসবো তারপর লগ ইন করে আমি ফেসবুক করতে শুরু করে দেবো এইভাবে আমরা এটাকে অ্যাড করে দিলাম এখানে কিভাবে তাহলে আমরা শিখলাম যে কিভাবে বুকমার্ক বা ফেভারিট বারে আমি কোনো ওয়েবসাইটকে যেটা আমি ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করি সেটাকে আমি অ্যাড করতে পারি তাতে আমার কাজের কিভাবে সুবিধা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ আপগ্রেডিং ইউর সেলফ